উচ্চ মাধ্যমিক ভূগোল যারা দু হাজার সালে পরীক্ষা দেবে অর্থাৎ এখনও পরীক্ষা বাকি রয়েছে তাদের কয়েকজন ছাত্র আমার কাছে বারবার রিকোয়েস্ট করছো যে দাদা আমাদের একটা মক টেস্টের গ্রুপ তৈরি করো আমাদের শর্ট প্রশ্ন প্রিপারেশনের জন্য তো এতদিন আমি তৈরি করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার জন্য তো আজকের পর থেকে আমরা কিন্তু একটি গ্রুপ তৈরি করেছি মক টেস্ট গ্রুপ অর্থাৎ সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে কী এই মক টেস্ট গ্রুপ তোমাদের এখানে কীভাবে জয়েন করতে পারবে বা কীরকম তোমরা এখান থেকে চার্জ লাগবে তো চলো আলোচনা শুরু করি প্রথমত দেখো মক টেস্ট গ্রুপ কেন তৈরি করা হলো যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন পর্যন্ত কোনো ঠিক নেই অর্থাৎ কোন সময়ে হবে কখন হবে দু মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখনও কিন্তু নেওয়া হবে তাই তোমাদেরকে এই সময় কিন্তু বাড়িতে বসেই পড়াশোনা করতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের স্কুল বন্ধ সেই সঙ্গে টিউশন বন্ধ তাই তোমরা কীভাবে পড়াশোনা করবে এটা কিন্তু একটা খুবই ভাবনার বিষয় সেই সঙ্গে শর্ট প্রশ্ন তখনই মনে থাকে যখন প্রিপারেশান থাকে শর্ট প্রশ্ন তুমি যদি দুদিন প্রিপারেশান না করো বা এক মাস প্রিপারেশান বন্ধ রেখে দাও দেখবে একসময় এসে শর্ট প্রশ্ন তুমি অনেক ভুলে যাচ্ছ তাই তোমার উদ্দেশ্যে অনেক ছাত্র আমার কাছে রিকোয়েস্ট করেছো দাদা একটা গ্রুপ খোলো আমাদের অনেক সুবিধা হয় তো তোমাদের স্বার্থে কিন্তু একটা গ্রুপ আমরা তৈরি করেছি সেই গ্রুপে কী কী কার্যকলাপ হবে একটু ডিটেলস বর্ণনা করি প্রথম গ্রুপে চল্লিশটিরও বেশি মক টেস্ট নেওয়া হবে প্রতীক টপিক অনুযায়ী অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভূগোলে যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে পরপর পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ একটা অধ্যায়কে বিভিন্ন ভাগে ভাগ করা হবে উদাহরণ বলি প্রথমে তোমাদের রয়েছে বইজাত প্রক্রিয়া ওখান থেকে একটা নেব প্রস্যবন থেকে একটা নেব ভৌমজল থেকে একটা নেব এর কাঠমিরূপ থেকে একটা নেব সমুদ্র তরঙ্গ থেকে একটা নেব এরকম ভাগে ভাগ করে প্রত্যেক টপিক থেকে কিন্তু দশ নম্বর করে এমসিকিউ প্রশ্নর প্রশ্নের পরীক্ষা হবে পরীক্ষা হবে অনলাইন এবং সেই সঙ্গে মানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তোমরা অনলাইনে টাইম দেখতে পারবে সেখানে ক্লিক করে করে অ্যান্সার দেবে লাস্টে সঠিক উত্তর দেখতে পারবে এবং তোমরা কত নাম্বার পেলে কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো সেটাও বুঝতে পারবে এবং আমি রেজাল্ট পাবলিশ করে দেবো যে সকলে তোমরা কেমন পড়ছো সকলের কম্পিটিশান তৈরি হবে একটা তাহলে তোমার কিন্তু বাড়িতে বসে পড়তে ভালো লাগবে একটা সময় দিয়ে দেবো যে এই সময়ে তোমরা এই টপিকটা পড়ো এই অনুযায়ী কিন্তু করা হবে তো যাই হোক এটা তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে বাড়িতে বসে কিছু না করার থেকে অবশ্যই যদি এটা প্রিপারেশান ভালো করে ফলো করো গ্রুপটা তাহলে কিন্তু আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু সাফল্য অর্জন করতে পারবে সেই সঙ্গে শুধু এটাই নয় তোমাদের যদি কোনো বড়ো প্রশ্ন অসুবিধা থাকে বা কোনো জায়গা বুঝতে না পারো ছোটোখাটো কোনো টপিক সেটা কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে যাই হোক তোমাদের নোট কিন্তু হাতে হাতের কাছেই রয়েছে নোট হয়তো সমস্ত তৈরি তাও যদি কোনো নোট তোমরা না পাও আমি কিন্তু অধ্যায় বলে দেব যে এই অধ্যায় থেকে তোমাদের কোন অসুবিধা হয়েছে সেটা বলবে সেটা কিন্তু আমরাও প্রোভাইড করব এবার আসছি চার্জ এখানে গ্রুপের চার্জ রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত অর্থাৎ তোমাকে একবারই পে করতে হবে সেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু সেটা আলোচনা চলবে এবার যতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু সেটাই এই টাকাতেই তোমাদের কিন্তু কাজ হবে পেমেন্ট করতে পারবে ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে গুগল পে ফোনপে এসবের মাধ্যমে পেমেন্ট করবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এই যোগাযোগ করে তোমাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে তোমরা তারপর এখান থেকে আমার সঙ্গে কথা বলতে পারবে বা ফোনও করতে পারো আমার এই নাম্বারে তো যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার কুড়ি সালে দেবে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে যাদের ভূগোল বিষয়টি রয়েছে তো আলোচনা এখানেই শেষ হলো আশা করি সকলে বুঝতে পারলে এবং অবশ্যই যদি বুঝতে না পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনট্যাক্ট করতে পারো আমার সঙ্গে বা ফোন করতে পারো আজকে এটুকুই সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম